Assalamualaikum. আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি এই অসহনীয় গরমে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমার জ্বরটা একটু কমেছে, তবে ঠান্ডা অবস্থা খুবই খারাপ হয়ে আছে। যেহেতু সব জায়গায় এরকম অসহনীয় গরম পড়ছে, সো খুব স্বাভাবিক গরমের মধ্যে ঠান্ডা জ্বর একটু বেশি হয়। তাই আমার যেহেতু হয়েই গেছে, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তাই আপনাদের সুস্থতা কামনা করছি এবং আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন নিজেদের দিকে খেয়াল রাখতে এবং সুস্থ থাকার জন্য, আর বিশেষ করে বাচ্চাদের প্রতি এক্সট্রা একটা চেক কেয়ার নেবেন। তো এই আশায় আজকের মতো ব্লগটি শুরু করতে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমার হাজব্যান্ড এই অসহনীয় গরমের মধ্যে আমাদের যে করিডোরে এন্ট্রেন্সটা আছে সেখানে ওয়েলকাম হোম লেখাটা লাগিয়ে দিয়েছিল। এই লেখাটা সবসময়ই থাকে, শুধু মাঝে রোজার সময় আমি রামাদান মোবারক লেখাটা লাগিয়েছিলাম, তো যেটা খোলা হয়েছিল, কিন্তু আসলে আর ওয়েলকাম হোম লেখাটা আর লাগানো হচ্ছিল না ওর ব্যস্ততার জন্য। তো আজ ওকে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ লেখাটা একটু লাগিয়ে দাও। তো আমাদের বাসায় ঢুকতে গেলে এরকম করিডোরে এন্ট্রেন্সে আমি অলওয়েজ এরকম একটা ওয়েলকামিং কি বলে ভাইব দেওয়ার জন্য সবসময় এরকম ওয়েলকাম হোম লেখাটা লিখি, নতুবা শুধু ওয়েলকাম লেখাটা লিখে রাখি। আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে কেউ আসার পর দেখা মাত্রই তার কাছে মানে খুব ওয়েলকামিং একটা ফিল হবে, তার ভিতরে তার ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে আসলে এটার জন্য অলওয়েজ আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিতে হয়, কারণ আমি তো শুধু প্ল্যানিংই করি, ও সবসময় এইগুলো কি বলে সবার চোখের সামনে ফুটিয়ে ওঠানোর জন্য অনেক হেল্প করে আমাকে। আর এই ওয়েলকাম হোম লেখাটা প্রায় 1.5-2 বছর হয়ে গেছে এটার বয়স। তো আমি এটাকে আসলে খুব যত্ন করে রাখি, যখনই খুলে এটার এখানে আমি ঈদ মোবারক কিংবা রামাদান মোবারক লেখাটা লিখি, তারপর আবার খুলে নিয়ে ওয়েলকাম হোম যে আমি লাগিয়ে রাখি। কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এটার বয়স প্রায় 1.5-2 বছর, এখনও নতুনের মতো আছে। আসলে যত্ন করে রাখলে প্রত্যেকটা জিনিসই অনেক ভালো থাকে। তো এরপর হচ্ছে এবার ব্লগে ফিরে আসি। এখন যে পার্সেলটা আমি ওপেন করব, এটা এই পার্সেলটা আসলে ছেলেদের জন্য অনেক বেটার হবে। আজকে আমি ট্রাই করব ছেলেদের জন্য, মানে বাবা ভাইয়াদের জন্য একটু কোনো ইনফরমেশন দেওয়ার জন্য। ফেব্রিলাইফ সম্বন্ধে তো আমরা সবাই জানি, তো আমার ভাই আসলে ফেব্রিলাইফ থেকে নর্মাল গরমের মধ্যে পরার জন্য অল্প কিছু টি শার্ট এনেছিল দেখার জন্য যে আসলে কোয়ালিটিটা কেমন হয়। তো সেই জন্য আমি দেখাচ্ছিলাম। তো ভাবলাম যে অলওয়েজ তো আপুদের জন্য আসলে, বা আপুদের বা ঘরে যে গৃহিণী থাকে বা আমাদের মেয়েদের জন্যই আসলে পার্সেলগুলো আমরা ওপেন করি বা দেখাই। তো আজ না হোক ভাইয়াদের দিন, আজ না হোক ভাইয়াদের দিবস। তো যারা আসলে ফেব্রিলাইফ থেকে এখনও অনলাইন থেকে কোনো পার্সেল অর্ডার করাননি বা এখন একটু কনফিউজ, তো তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, যদিও এটা কিন্তু কোনো ইমোশনাল ভিডিও না। তারপরও যেহেতু কোয়ালিটি ওয়াইজ আমার কাছে বেশ ভালো লেগেছে, তো তাই ভাবলাম আমার আপুদের এবং ভাইয়াদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে আসলে যে প্যাকেটটা খোলা হয়েছিল এটার মধ্যে আমার মেয়ের জন্য একটা টাইলস অর্ডার দেওয়া হয়েছিল, এবং কোয়ালিটি যদি বলি কোয়ালিটি খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। তবে একটু মানে এখন গরমের মধ্যে এটা পরানো যাবে না, এটা বেটার হয় একটু হালকা যখন শীত পড়বে কিংবা সামনেই যখন বর্ষার সিজন আসবে বা বর্ষাতে এটা পরালে বেটার হবে। আসলে আমি একটা অর্ডার দিয়ে দেখতে চেয়েছিলাম যে কোয়ালিটিটা কেমন, তবে কোয়ালিটি মানে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাজ এ প্রাইস অনুযায়ী, এবং কাট বা সেলাই যেটাই বলেন না কেন খুব নিখুঁতভাবে করা ছিল। তো সব কিছু মিলিয়ে আমি অনেক প্লিজ ছিলাম আমার মেয়ের এই টাইলসটা অর্ডার দিয়ে। তো এরপর সেকেন্ড একটা টি শার্ট খোলা হচ্ছিল, এবং টি শার্টের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, লাইট একটা মিন্ট কালার, মানে গরমের মধ্যে খুব আরামদায়ক একটা কালার, এবং এটারও কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো লাগছিল আমার কাছে, খুবই ভালো লেগেছে। আমি ধরে দেখছিলাম এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। চাইলে ভাইয়ারা এই টাইপস টি শার্টগুলো অর্ডার দিতে পারেন অফিসের জন্য, যারা অফিসে এরকম ফর্মাল ক্যাজুয়াল ফর্মালি যান তাদের আসলে অনেক বেটার হবে এই টাইপের টি শার্টগুলো। এরপর সেকেন্ড আরেকটা টি শার্ট আমি দেখছিলাম, এটার কালারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ ব্লু আর ডিপ ব্লু আর লাইট ব্লু এর একটা কম্বিনেশনের মধ্যে ছিল। এটার কাপড়টাও খুবই ভালো ছিল। আসলে ফেব্রিলাইফ মোটামুটি একটা ভালোই কমন একটা অনলাইন বেসড কি বলে এটাকে শপিং সাইট বলতে পারেন। সো ওই অনুযায়ী আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই লাগছিল, কারণ এগুলো হচ্ছে 1100-1200 করে ছিল, যেটা ডিসকাউন্টে 900 সামথিং করে পাচ্ছিলাম আমরা।
টাকা আর বিশেষ করে এই ট্রাউজারটা এটা দুটো অর্ডার দেওয়া হয়েছিল আমার হাজবেন্ডকে আমার ভাই একটা দিয়েছে আর ও নিজের জন্য একটা এনেছে এটার দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম যেটা মেয়েদের কেন ছিল না এটার কোয়ালিটি অসাধারণ অসাধারণ মানে এত লাইট ওয়েট বোঝাই যাচ্ছিল না এটা ট্রাউজার সাধারণত ছেলেদের ট্রাউজারগুলো একটু ভারী হয় সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে আসলে আপনাদের ঘরে যদি 13-14 বছরেরও ছেলে বাচ্চা থাকে তাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন বা যারা ভাইয়ারা আছেন তাদের জন্য অর্ডার করতে পারেন কোয়ালিটি ওয়াইজ আসলেই খুবই ভালো এটাকে কি মেহেদি বলে জানো পাতা মেহেদি জানো না আচ্ছা এটা হচ্ছে আমাদের গাছের মেহেদি আমাদের গাছের মেহেদি পাতার মেহেদি আমাদের এই যে আমি আম্মুর রুমের সামনে যে ইয়েটা দেখাই সানসেটের মতো আছে একটা তো ওখানেই হচ্ছে মেহেদি গাছ আছে একটা ওই পাশে দূরে ড্রামে লাগানো তো এই আর কি তুমি দিয়েছ কৃষি হ্যাঁ তাহলে মিস বকা দেয় না ক্লাসে অনেক সবাই মেহেদি দিয়ে যায় ক্লাসে সবাই মেহেদি দিয়ে যায় ওকে ঠিক আছে দেখি আমি স্কুলে মেহেদি পরা যায় স্কুলে মেহেদি পরা যায় কিন্তু নেল পলিশ পরা যায় না তাই ওকে এরপর একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম কারণ আমার কাছে মনে হয়েছে রেসিপিটা শেয়ার করা উচিত অনেকের বাসায় হয়তো বা এটা রান্না হয় আবার অনেকেই হয়তো জানেনই না তাই নতুন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তাও আবার আমার আম্মুর হাতে আশা করছি আপনাদের কাছে সবার ভালো লাগবে তো এখানে এই যে দেখছিলেন যে বাটাবাটির কাজ চলছিল এটা হচ্ছে মিষ্টি আলু বাটা হচ্ছিল লাল রঙের যে মিষ্টি আলুটা হয় সেটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল তো সিদ্ধ করার পর এটাকে বেটে নেওয়া হচ্ছিল কারণ আজকে আম্মু মিষ্টি আলুর আমের টক রান্না করবে তো এই তো বাটার পর এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছে আম্মু প্রথমে কিন্তু একদম পানি ছাড়াই বেটে নিয়েছে শিলপাটায় আপনারা চাইলে ব্ল্যান্ডারে অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ডও করতে পারেন তো ফার্স্টেই হচ্ছে আম্মু অল্প একটু পানি দিয়ে প্রথমে সবগুলোকে খুব ভালো করে গলে নিয়েছিল এরপর আরেকটু পানি দিয়েছে পানি দিয়ে যে দেখতেই পাচ্ছেন আম্মু একদম হাতের সাহায্যে খুব ভালো করে যে চাকাগুলো বেঁধেছিল বাটা যেহেতু বাটা হয়েছে তারপরও একটু চাকা চাকা রয়েই যায় তো সেগুলোকে আম্মু খুব ভালো করে এখানে মিক্সড করে দিচ্ছিল মোট কথা মিষ্টি আলুটার যে বাটাটা ছিল সেটাকে পানির সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে তো এরপর হচ্ছে আম্মু হাতের মুঠো ভরে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং এরপর প্রায় হচ্ছে এক টেবিল চামচের মতো এখানে রসুন বাটা দিয়ে দিয়েছে যেহেতু আম্মু হাতে দিয়ে দিচ্ছিল তো তাই আমি মুখে বলে দিচ্ছিলাম আর এরপর এখানে প্রায় এক চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছে রসুন বাটাটা একটু বেশি দিয়েছে আদা বাটাটা একটু কম দিয়েছে এখানে তো এই তো দেখতে পাচ্ছেন এরপরে একে একে এর মধ্যে প্রায় এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া একদম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এরপর হচ্ছে জিরে গুঁড়ো দিবে হাফ চা চামচের মতো কারণ জিরে গুঁড়াটা একটু কম যায় এই ডালটার মধ্যে এরপর প্রয়োজন অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন আম্মু এখানে প্রায় এক টেবিল চামচ লবণ দিয়েছে তবে লবণের বিষয়টা আসলে আমি পরিমাপ বলতে চাই না এক একজনের টেস্ট বার্ড অনুযায়ী এক এক রকম সো আপনারা ওইভাবে লবণটা বুঝিয়ে দিবেন তো এরপর দেখছিলেন যে মশলাগুলো দেওয়ার পরও আম্মু আরেকবার খুব ভালো করে সেই গোলাটার মধ্যে মিষ্টি আলুর যে গোলাটা তৈরি করা হয়েছিল সেই গোলাটার মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তো এরপর এটাকে আসলে চুলায় বসিয়ে দেওয়া হবে এবং চুলার জালটাকে হাই হিটে দিয়ে দেবে আম্মু এবং সেই সাথে অল্প একটু পানিও অ্যাড করছে যেহেতু এটা অনেক গাঢ় অলরেডি তখনই ছিল এটাকে আরেকটু পাতলা করতে হবে কারণ রান্না করার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে তো তাই চুলায় বসিয়েই আম্মু এর মধ্যে প্রায় তিনটা কাঁচামরিচ এরকম ভেঙে দিয়ে দিচ্ছিল তৎক্ষণিক হাতের কাছে আসলে কাটা ছিল না আপনারা চাইলে এটাকে একদম দুভাগ করে ফালি করে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারেন তো এই তো দেওয়ার পরে হচ্ছে আম্মু চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে নাড়ছিল একটু পরপরে আসলে নাড়তে হয় অনবরত এবং এরপর এটার মধ্যে কাঁচা আমের টুকরো দিয়ে দিচ্ছিল যদি আপনাদের বাসায় যে আমের টুকরোগুলো থাকে সেগুলোতে টক কম হয় তাহলে আপনারা চার পাঁচটা দিয়ে দিতে পারেন যেহেতু আমাদের বাসায় যে আমগুলো ছিল আম্মু ফার্স্টে একটু
একটু কামড় দিয়ে দেখেছিল যেটাতে অনেক টক আছে। তো আম্মু প্রথমে আসলে দুটা দিয়েছিল, এরপর আম্মুর কাছে মনে হয়েছিল যে না আরেকটা দেওয়া উচিত, তাই এরপর আম্মু লাস্টে আবার আরেকটা দিয়ে দিয়েছিল। এটা আসলে এমন কোনো কিছু না, শুধু এটা যখন খুব ভালোভাবে বলক উঠবে তার আগে এটার মধ্যে আমগুলো দিয়ে দিবেন, যাতে খুব ভালো করে ফুটে ওঠে আমের যে টক একটা ভাব আছে, যে আলুর ডালের মধ্যে যেন এটা খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে, তখনই কিন্তু ডালটা খেতে ভালো লাগে। একটা লাইট মিষ্টি মিষ্টি টক টক মানে একটা ফ্লেভার হয় খেতে, খুবই ভালো লাগে। এখন হচ্ছে আম্মু ঠিক ডালটা যখন খুব ভালো করে বলক হয়ে এসেছে, খুব বেশিক্ষণ আসলে এটাকে জাল দেওয়ার কিছু নেই, যেহেতু অলরেডি মিষ্টি আলুটা সিদ্ধই ছিল, জাস্ট মশলাগুলো যেন খুব ভালো করে কুক হয় ওই ওরকম পরিমাণের আপনারা খুব ভালো মতো ডালটাকে ফার্স্টে জাল দিয়ে নেবেন। এরপর পাশের একটা চুলায় আম্মু এটাকে এখন বাগার দিবে। তো বাগারের জন্য ফার্স্টে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছে এবং শুধু এটার মধ্যে রসুন কুচি দিয়েছে, এর মধ্যে কোনো ধরনের ফোড়নের জন্য এক্সট্রা আর কিছু দেওয়া নেই। আপনারা তেলের মধ্যে জাস্ট শুধু একটু রসুন কুচি দিবেন, দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নেবেন। আসলে যেভাবে আমরা নর্মাল যে কোনো ডাল ফোড়ন দিই ঠিক একই প্রসেসে এটা রান্না হচ্ছে। তো এরপর এটাকে হালকা ব্রাউন হলে আম্মু ডালের মধ্যে দিয়ে দিবে। আর ভিডিওর এই পর্যায়ে ছোট একটু রিকোয়েস্ট করতে চাই, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইক ও কমেন্টস দিয়ে সাথেই থাকবেন। তো এই তো দেখতেই পেলেন যে অলরেডি ডালের মধ্যে ফোড়ন দেওয়া শেষ, এখন শুধু হচ্ছে আম্মু এটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিবে এবং সেই সাথে এটার মধ্যে বেশ অল্প মানে ভালো পরিমাণে ধনে পাতা কুচি আম্মু এটার মধ্যে দিয়ে দিবে। আর এই তো এটা অলরেডি রান্না শেষ, এখন জাস্ট শুধু গরম গরম সার্ভ করবেন আর খাবেন। এটা খেতে খুবই মজা হয়, আমিও জানি রান্নাটা একটু ডিফারেন্ট, তবে আমাদের বাসায় এটা বছরে একবার দুবার রান্না হয়, খেতে খুব ভালো লাগে। যারা টক মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই ডালটা খেতে ভালো লাগবে, কারণ এটা পুরোটাই হচ্ছে মিষ্টি আলু দিয়ে ডালটা রান্না করা। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম।